সাহিত্য সভার সংবিধানের ভুল ব্যাখ্যা সভাপতি পরমানন্দ রাজবংশীর। কার স্বার্থত সংবিধানের অপব্যাখ্যা করেছে পরমানন্দ রাজবংশীয়। প্রথমে শুনক সোমবারে মরিগাঁওত সাহিত্যরথী লক্ষ্মীনাথ বেজবৰুৱা উপজাদিনত অংশ লৈ সাহিত্য সভার নির্বাচন প্রসঙ্গত কি কলে পরমানন্দ রাজবংশীয়। রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রে আমার যখন সংবিধান আছে, আমি সংবিধান মতে আমি আগবাড়ি। আর সংবিধানের একটা কথা আছে যে যদি তেখেতসকলে সাহিত্য সভার সভাপতি সম্পাদক হবলে আহে, তেতিয়া 10 বছর কিন্তু কোনো রাজনীতি করব নারি। তার কারণে আমাক কি বলে জবানবন্দি দিব লাগিব, শপথ নামা দিব লাগিব। এই জাতীয় অনুষ্ঠানটা আমি রাজনীতির দ্বারা আমি কলিখিত হবলে নিদিম। পরমানন্দ রাজবংশীর মতে সাহিত্য সভার সভাপতি পদর বাবে 10 বছর রাজনীতিত জড়িত নহব বলে দিব লাগিব প্রতিশ্রুতি। কিন্তু সাহিত্য সভার শেহতিয়া সংশোধনে কি কয়? অসম সাহিত্য সভার সংবিধানের মতে 10 বছর সক্রিয় রাজনীতিত জড়িত নহলেহে সভাপতি পদর প্রার্থী হব পারিব। অসম সাহিত্য সভার সংবিধানের 35 নং পৃষ্ঠাত স্পষ্টক উল্লেখ আছে এই কথা। লগতে কোনো সাহিত্য সভার প্রাক্তন সম্পাদক প্রধান জগদীশ পাটগিরিয়ে কি কয়? কোনোবাই যদি রাজনৈতিক বিশেষ দলের লগত জড়িত আছিল, তেনেহলে তেওঁলোকে অন্তত লাস্ট 10 ইয়ার্স জড়িত থাকিব নালাগে বলে কথাটা কোয়া হয়ে আছে। যিয়ে ছাতিটো ধরে রাখিব পারে, যার ব্যক্তিত্বই আমার নতুন প্রজন্মক অনুপ্রাণিত করিব পারে, যার এটা শব্দ অসমৰ জাতীয় জীবনের সমূহ সমস্যা সমাধান করার কারণে অসমৰ সমূহ মানুষ একত্রিত হব পারে। সংবিধানত বিষয়টো স্পষ্টকৈ লিখা থকার পিছতো কিয় অলুতাকৈ কলে পরমানন্দ রাজবংশীয়? আকৌ শুনক পরমানন্দ রাজবংশীর সেই মন্তব্য। যদি তেখেতসকলে অসম সাহিত্য সভার সভাপতি সম্পাদক হবলে আহে, তেতিয়া 10 বছর কিন্তু কোনো রাজনীতি করব নারি। তার কারণে আমাক কি বলে জবানবন্দি দিব লাগিব, শপথ নামা দিব লাগিব। এই জাতীয় অনুষ্ঠানটা আমি রাজনীতির দ্বারা আমি কলিখিত হবলে নিদিম। আনহাতে প্রাক্তন সম্পাদক প্রধান জগদীশ পাটগিরিয়ে সাহিত্য সভার সংবিধানের আন দুটা বিষয়টো দর্শালে আপত্তি। এক হয়েছে সভার সদস্য পদ আর দুই হয়েছে মৌলিক অবদান। মৌলিক শব্দটো যথেষ্ট গুরুত্বপূর্ণ। কোনোবাই কেটামান বাক্য লিখিলে, এটা কাহিনী লিখিলে বা কিবা এটা লিখিলে, সেইটোকে নুবুজায় যে তেও মৌলিক বরঙনি জগাইছে। এবার অসম সাহিত্য সভার সভাপতি পদর বাবে মনোনয়ন দাখিল করেছে 7 গৰাকীয়ে। ইয়াৰে কেইগৰাকীমান আছে একালর রাজনীতিত জড়িত থকা ব্যক্তি। এনে অবস্থাত প্রশ্ন উত্থাপন হয়েছে, কারোবার স্বার্থ পূরাবলৈ সংবিধানের অপব্যাখ্যা করেছে নাকি পরমানন্দ রাজবংশীয়? ক্যামেরা পার্সন প্রদীপ বর্মনের সঙ্গে মাধব দাসের রিপোর্ট, DY 365।